প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি অটিজম নিয়ে কিডজি নিবেদিত আর টিভির বিশেষ আয়োজন হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি মুনিরা ইসলাম। দর্শক, অটিজম পুরো পৃথিবীর মতো আমাদের দেশেও বহুল আলোচিত একটি শব্দ হলেও এ সম্পর্কে স্পষ্ট ধারণার যথেষ্ট অভাব রয়েছে। অটিজমকে সাধারণভাবে শিশুর মনোবিকাশগত সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়। এ সমস্যায় আক্রান্তরা সামাজিক আচরণে ও পারস্পরিক যোগাযোগের ক্ষেত্রে কিছুটা কম সক্ষম হয়ে থাকে। যেহেতু এটি একটি বিশেষ সমস্যা, তাই অটিস্টিক শিশুদের জন্য প্রয়োজন পড়ে বিশেষ চিকিৎসা, বিজ্ঞান ভিত্তিক আচরণ, প্রশিক্ষণ ও অনুশীলনের, প্রয়োজন পড়ে বিশেষ যত্নের। আমরা আমাদের এই অনুষ্ঠানের প্রতিটি পর্বে অটিজমের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব। প্রতি পর্বেই আমাদের সঙ্গে থাকবেন একজন বিশেষজ্ঞ। প্রিয় দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় বিশেষ শিশুর চিকিৎসা সেবা। আর এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে আছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার আ ফ ম রুহুল হক এমপি, আছেন অটিজম বিশেষজ্ঞ ডাক্তার হেলাল, বিশেষ শিশুর একজন অভিভাবক খায়রুন নাহার। দর্শক, চলে যাচ্ছি মূল আলোচনায়। ডাক্তার হেলাল, শুরুতেই আপনার কাছে আসছি। আপনি যদি বলেন, বাংলাদেশে অটিজম আক্রান্ত শিশুদের চিকিৎসা সেবা পাবার সুযোগ আসলে কতটুকু আছে বা কী ধরনের ব্যবস্থা আছে এই শিশুদের চিকিৎসার ক্ষেত্রে? ধন্যবাদ। বাংলাদেশে অটিজম আক্রান্ত শিশুদের জন্য আমরা যেটাকে আসলে চিকিৎসা বলি না, আমরা বলি একটি সামগ্রিক পরিচর্যা। এবং এই পরিচর্যার জন্য যা যা প্রয়োজন আমাদের বিগত আমলে যে আমাদের ছিলেন মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ছিলেন আমাদের আ ফ ম রুহুল হক স্যার, ওনার নেতৃত্বে আমরা কিন্তু অটিজমের পরিচর্যার জন্য একটি অবকাঠামো তৈরি করতে সক্ষম হয়েছিলাম। এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যেটি ছিল সিন্যাক, এখন বর্তমানে সেটি একটি ইনস্টিটিউটে রূপান্তরিত হয়েছে অটিজম আক্রান্ত শিশুদের পরিচর্যার জন্য। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে আমাদের শিশু বিকাশ কেন্দ্র রয়েছে, যেটি আমরা আগে এক সময় সপ্তাহে একদিন সেবা দিতাম। বর্তমানে অটিজম আক্রান্ত শিশুদেরকে আরও বৃহত্তর সেবা দেওয়ার জন্য আমরা সপ্তাহে দুই দিন সেই সেবার হাতকে বর্ধিত করেছি। এছাড়া জানেন যে সরকারি মেডিকেল কলেজগুলোতে আলাদা একটি শিশু বিকাশ কেন্দ্র স্থাপন করা হয়েছে, সেটিও বিগত সময়ে আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর সময়ে সেটি স্থাপন করা হয়েছিল এবং বর্তমানে সেটি চালু আছে। এবং এছাড়া আমরা চেষ্টা করছি যে অন্যান্য মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে, স্বাস্থ্য মন্ত্রণালয় অন্যান্য মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে, সমাজসেবা মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, এর সাথে সমন্বয় করে আমাদের মাঠ পর্যায়ে অটিজম আক্রান্ত শিশুদের জন্য পরিচর্যা, পরামর্শ এবং অন্যান্য অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি করার জন্য যা যা করণীয় সেটি আমরা করার চেষ্টা করছি। এই যে আপনি বললেন সমন্বিত চিকিৎসা ব্যবস্থা, আসলেই তাই, অটিস্টিক শিশুদের জন্য সমন্বিত চিকিৎসা ব্যবস্থারই প্রয়োজন পড়ে। একটু যদি বিশদভাবে আমাদেরকে বিষয়টা বুঝিয়ে বলতেন। অটিজম একটি শিশুর স্নায়ু বিকাশজনিত একটি সমস্যা, আপনি বলেছেন, তার সামাজিক যোগাযোগ এবং তার আচরণের কিছু সমস্যা সেখানে দেখা যায়। যেমন শিশু বিশেষজ্ঞ যদি বলেন যে আমি এটার চিকিৎসা করব, বা আমার মতো মনোরোগ বিশেষজ্ঞ যদি বলেন আমরা এটার চিকিৎসা করব, বা স্নায়ুরোগ বিশেষজ্ঞ বলেন আমরা এই চিকিৎসা করব, ব্যাপারটা কিন্তু তা নয়। এটিতে সকলের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। আমরা যেটাকে আমাদের ভাষায় বলে থাকি মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, মানে সেখানে স্নায়ুরোগ বিশেষজ্ঞ থাকবেন, মনোরোগ বিশেষজ্ঞ থাকবেন, শিশুরোগ বিশেষজ্ঞ থাকবেন, থেরাপিস্ট থাকবেন, বিশেষ শিক্ষক থাকবেন, সমাজকর্মী থাকবেন, সকলের সমন্বয়ে শিশুকে আমরা একটি বায়োসাইকোসোশ্যাল মেথডে, যেটিকে আমরা বলি মনো, সামাজিক এবং দৈহিক সব দিক দিয়ে তাকে আমরা সমন্বিত চিকিৎসা, হলিস্টিক অ্যাপ্রোচে তাকে আমাদেরকে সেবাটি দিতে হবে। সুতরাং শুধু চিকিৎসা শব্দের ভিতরে আমরা এটিকে সীমাবদ্ধ রাখতে চাই না, আমরা বলি তার পরিচর্যা। ধন্যবাদ আপনাকে। মিসেস খায়রুন নাহার, আপনার শিশুটির সমস্যাটা যখন ধরা পড়ল, আপনি তখন কি করলেন? একজন নিউরোলজিস্টের সাথে কথা বললাম, তখন উনি চিকিৎসকের কাছে নিয়ে গিয়েছিলেন। আপনি যে নিউরোলজিস্টের কাছে নিলেন, আপনি কি বুঝে তাকে নিউরোলজিস্টের কাছে নিয়ে গেলেন? আমার ছেলে কথা বলতো না আর অস্থির ছিল। আচ্ছা। দৌড়াদৌড়ি করতো, ডাকলেও শুনতো না। আচ্ছা আচ্ছা। তখন বললো যে একজন সাধারণ ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, তো উনি বললো আমরা তো সব বুঝবো না, যেহেতু ওর শারীরিক কোনো সমস্যা নেই, ওনাকে একজন শারীরিক বিকাশটা ঠিক আছে, ঠিক আছে, কিন্তু ওই যে কথা বলছে না, সেজন্য বলে এটা তো একজন নিউরোলজিস্টের কাছে নিয়ে যাওয়া দরকার, রেফার করা হয়েছিল। জি, তখনই তো উনি আমাকে তখন তার হিয়ারিং টেস্ট করানো হলো, যে কানে শুনে নাকি, যেহেতু ডাকলে সে শুনছে না। করানোর পরে তারপরে হিয়ারিং টেস্ট যখন নর্মাল ছিল, তারপরে তাকে বললো স্পিচ থেরাপি দিতে। তখন আমি তাকে স্পিচ থেরাপি দিলাম, তখন তার বয়স 2.5 বছর। এভাবে তার চিকিৎসা শুরু। আপনি যখন এই চিকিৎসাগুলো নিচ্ছিলেন বা এই চিকিৎসকদের কাছে যাচ্ছিলেন,
ওনাদের আচরণটা কিরকম ছিল, সহযোগিতাপূর্ণ ছিল? মানে সে যে একটা বিশেষ শিশু, তার জন্য যে একটা আলাদা ধরনের পরিচর্যার দরকার, আলাদা ধরনের আচরণ দরকার, সেই বিষয়টি কি পেয়েছিলেন? জি, এর ব্যাপারে আমি খুবই ভাগ্যবান যে আমি খুব হেল্পফুল ছিল ডাক্তাররা, এবং তার সাথে যে অ্যাসিস্ট্যান্ট ছিল স্পিচ থেরাপিস্ট, তারা খুব গুছিয়ে আমাকে দিয়েছে যে এভাবে, এবং লিখে দিয়েছে যাতে আমি ভুলে না যাই। আচ্ছা, এবং আপনাকে কি তারা মানসিক শক্তি দেওয়ার মতো কিছু কোনো সাপোর্ট দিয়েছিল আপনার মানসিক শক্তি বাড়ানোর জন্য? যেহেতু আমার প্রথম বাচ্চা, এরকম মানসিকভাবে একটু দুর্বল তো আমি ছিলাম। হ্যাঁ, বললো না ঠিক হয়ে যাবে, আপনি দিতে থাকেন, আরও বললো যে ঘুরবেন, মন ছোট করবেন না, এই ব্যাপারে খুবই সাহায্য করেছে। যখন আপনি প্রথম জানলেন যে শিশুটি সুস্থ না, স্বাভাবিক না, সে অটিজমে আক্রান্ত, সেই সময় পরিবারের থেকে আপনি কী ধরনের সহযোগিতা পেয়েছেন? পরিবার থেকেই প্রথমে আমাকে বলল যে তোমার ছেলে কথা বলছে না, ওনারাই আইডেন্টিফাই করে, যেহেতু আমার প্রথম বাচ্চা, আমি অতটা অভিজ্ঞ না। অনেক বড় একটা সাপোর্ট আপনি পেয়েছেন। জি, জনাব আফমর রুহুল হক, আমরা যতদূর বুঝতে পারছি অটিজম আক্রান্ত শিশুদের জন্য সামাজিক সচেতনতার পাশাপাশি বিশেষায়িত চিকিৎসাটাও অত্যন্ত জরুরি, অত্যন্ত প্রয়োজনীয়। আপনি যদি আমাদেরকে একটু বলেন, প্রত্যন্ত অঞ্চলগুলোতে এই ধরনের বিশেষায়িত চিকিৎসা সেবা দেওয়ার কোনো পদক্ষেপ আপনারা নিয়েছিলেন কি, বা কোনো রকম সুযোগ সৃষ্টি করেছেন কি সেই সময়? আমি প্রথমে আরটিভিকে ধন্যবাদ জানাবো যে অটিজম বিষয়ে আপনারা কতগুলো সিরিজ প্রোগ্রাম করতে যাচ্ছেন যা শুনলাম। হ্যাঁ, বিশেষ করে অটিজম আমাদের কাছে এখন শব্দটা হয়তো পরিচিত হয়েছে, কিন্তু সাবজেক্টটা এখনো সাধারণ মানুষের কাছে খুবই পরিচিত নয়, এবং সে ব্যাপারে যে আপনারা এগিয়ে এসেছেন সেজন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। প্রথমে অটিজম শব্দটি উচ্চারণ করলেই, বাংলাদেশ উচ্চারণ করলে যেমন বঙ্গবন্ধু বলতে হয়, অটিজম উচ্চারণ করলে তেমনি সায়াম আওয়াজ যে পুতুলের কথা না বলে আমি অটিজম শুরু করতে পারাটা আমার পক্ষে নিতান্তই অপরাধ। তো তিনি তো আর কেউই নন, মাননীয় প্রধানমন্ত্রী কন্যা, আপনি জানেন যে তিনি না থাকলে আজকে এই বাংলাদেশে অটিজম এতদূর এগোতো কিনা বলা শুধু মুশকিল। আমি তার চাইতে একটু বেশি বলবো, আজকে অটিজম নিয়ে যে সারা বিশ্বে যে আন্দোলন যেটি হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের থ্রু দিয়ে, এখানেও সায়াম আওয়াজ পুতুলের যথেষ্ট অবদান, এবং শুধু আমাদের সাউথ ইস্ট এশিয়াতে নয়, সারা বিশ্বে যে আন্দোলনটি তিনি শুরু করতে পেরেছেন তার জন্য তাকে অ্যাডভাইজার করা হয়েছে, তাকে ধন্যবাদ জানানো হয়েছে, তাকে প্রাইজ দেওয়া হয়েছে। দেখুন, আমাদের এই অটিজম সম্পর্কে আমার আমার আমাদের এখানে যে মা বসে আছেন, তিনি নিশ্চয়ই তার বাচ্চার বয়স শুনছিলাম যে 8-9 বছর বোধ হয় এখন, সেই 8-9 বছর আগে কিন্তু আমাদের দেশে অটিজম এভাবে পরিচিত ছিল না, সুতরাং এখন কিন্তু সেভাবে পরিচিত হয়েছে। আমাদের কিছুই ছিল না বলতে গেলে, সেখানে আমরা বঙ্গবন্ধু মেডিকেল ইনস্টিটিউটে একটি ছোট্ট সেন্টার থেকে একটা ইনস্টিটিউট করতে পেরেছি, এখন একটি ইনস্টিটিউট মানে হয়ে গেছে, এটি ফাংশনাল শুরু হবে। আর আপনি যেটি বলছিলেন যে বাইরের কোথায়, আমরা প্রত্যেকটি মেডিকেল কলেজে, সরকারি মেডিকেল কলেজে করে একটি করে সেন্টার তৈরি করার কথা, আমরা 13টি মেডিকেল কলেজে এ পর্যন্ত সেন্টার করতে পেরেছি, এবং সেটাকে শিশু বিকাশ কেন্দ্র বলে, এবং এগুলো কাজ করছে ভালোভাবে, এবং আমার মনে হয় মায়েরা বা যারা এফেক্টেড ফ্যামিলি তারা ভালোভাবে এখান থেকে সহযোগিতা পাচ্ছেন। যেহেতু সায়াম আওয়াজে দেখুন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একজন অ্যাডভাইজার, তাকে নিয়োগ করা হয়েছে অন স্পেশাল সাইডে, সেই জন্য সেখান থেকেও আমরা যথেষ্ট হেল্প পাবো। আমরা মনে করছি যে এই বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। আপনি আমাকে, আমি একজন অর্থোপেডিক সার্জন, জানেন আমার কিছু আত্মীয় স্বজনের মধ্যে অটিজম আছে, কিন্তু সেই শব্দ তাদের কাছে আমি 10-12 বছর যখন আজকে তাদের ছেলে মেয়েদের দেখতাম, তারা কিন্তু দেশে বিদেশে চিকিৎসা করিয়েছে, কিন্তু তাদের কাছেও পরিষ্কার ছিল না জিনিসটি কী। এখন কিন্তু তারা অনেকটা পরিষ্কার যে জিনিসটা কী, কেমন হচ্ছে, কী করতে হবে। আসলে যে কথাটি ডাক্তার সাহেব বলছিলেন যে এটি একটি একটি ট্যাবলেটের চিকিৎসা না, একটি শুধু স্পিচ থেরাপির চিকিৎসা না, একটি শুধু হাঁটার চিকিৎসা না, এটি সামগ্রিক, সবাই মিলে কার সেই পার্টিকুলার চিলড্রেনের কী কী দরকার, কতটুকু দরকার, কোন সময়ে দরকার, সেটি নির্ধারণ করে প্রত্যেকটি জায়গায় আমাদের এগিয়ে যেতে হবে। আমরা যারা এই অভিভাবকরা আছি অটিস্টিক শিশুদের, তাদের জন্য এটা একটা বিশাল একটা ভরসার জায়গা, ভালো লাগার জায়গা যে আমাদের প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রী কন্যা উভয়ে আমাদের এই অটিস্টিক শিশু এবং তাদের অভিভাবকদের বিষয়ে চিন্তা করেন, ভালো মন্দ ভাবেন। সুতরাং আমরা এগোতে পেরেছি, আমরা হয়তো একেবারে সমস্ত জায়গায়, কারণ আমাদের স্পেশালিস্টের অভাব আছে, আমাদের ডাক্তারদের অভাব আছে, আমাদের একজন মানে মেন্টাল স্পেশালিস্ট বা একজন শিশু বিশেষজ্ঞ হলে চলবে না। আমরা চেষ্টা করছি মেন্টাল স্পেশালিস্ট বা সাইকিয়াট্রিস্ট দিয়ে, এবং
আমাদের চিলড্রেন স্পেশালিস্ট দিয়ে প্রত্যেকটি জায়গায় একটি ইউনিট করে শুরুটা করা যায় কি করে, তার সাথে সোশ্যাল সার্ভিস লাগবে, অন্য অন্য হেল্প লাগবে, কিছু কিছু ক্ষেত্রে অর্থোপেডিক সার্জন, কিছু কিছু অন্য অন্য হেল্প, সব কিছু মিলিয়ে সব কিছু নিয়ে আমরা এইগুলোকে এগিয়ে নিতে আমরা চেষ্টা করছি। আমরা আবার আলোচনায় ফিরে আসব ছোট্ট একটা বিরতি নিয়ে। প্রিয় দর্শক, অটিজম নিয়ে কিডজি নিবেদিত আর টিভির বিশেষ আয়োজন হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে, এই মুহূর্তে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আপনাদের আবারও স্বাগত। অটিজম নিয়ে কিডজি নিবেদিত আর টিভির বিশেষ আয়োজন হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে, আপনাদের সঙ্গে আছি আমি মুনিরা ইসলাম। আমরা আলোচনা করছি বিশেষ শিশুর চিকিৎসা সেবা নিয়ে। ডাক্তার হেলাল, অটিজমে আক্রান্ত শিশুদের অটিজম ছাড়া বা অ্যাডিশনাল আর কী কী সমস্যা দেখা দেয়? অটিজম রয়েছে এমন শিশুদের মধ্যে শতকরা 25 জনের ভেতরে, মানে প্রতি 4টি শিশুর একজনের মধ্যে কিন্তু খিঁচুনি থাকতে পারে। এছাড়া তাদের মধ্যে একটা বিরাট অংশের শিশুর মধ্যে কিন্তু অতি চঞ্চলতা, যেটিকে আমরা হাইপার অ্যাক্টিভিটিভিটি সেটি থাকতে পারে। দুটি জিনিস মোটামুটি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়। এছাড়া কারো কারো ক্ষেত্রে শতকরা 50 জনের ক্ষেত্রে খানিকটা বুদ্ধির তারতম্য থাকে, তাদের খানিকটা বুদ্ধির আইকিউ লেভেল যেটাকে আমরা বলি সেটা খানিকটা কম থাকতে পারে, কিন্তু শতকরা 50 জনের ক্ষেত্রে মাত্র। আবার 50 জনের ক্ষেত্রে কিন্তু অনেক আইকিউধারী তারা হতে পারে। এছাড়া তাদের যেই সমস্যাগুলি হয় আমরা বলি যে আমাদের ভাষায় মোটর ডেফিসিট, মানে তার সূক্ষ্ম জিনিস, ছোটোখাটো জিনিস ধরতে একটু সমস্যা হয়, হাত থেকে অনেক সময় পড়ে যেতে পারে, তার অনেক সময় হজমের গণ্ডগোল হয়, তার অনেক সময় তার ঘুমের সমস্যা হয়। এবং আরেকটি জিনিস আমাদের খুব লক্ষণীয় যে আমরা দেখি যে তার স্পর্শ এবং শব্দের ক্ষেত্রে তাদের অতি সংবেদনশীলতা হতে পারে, মানে অল্প শব্দেই তারা চমকে উঠতে পারে এবং অত্যন্ত সামান্য স্পর্শেই তারা একটুখানি ব্যথা পেতে পারে বা চিৎকার করতে পারে। এই জাতীয় কিছু আনুষঙ্গিক কিছু সমস্যা অটিজম আক্রান্ত শিশুদের মধ্যে থাকতে পারে। এই যে খিচুড়ির কথা বলেছেন বা আরও যে সমস্যাগুলো আছে, এগুলো কীভাবে দূর করা যায়, এগুলো কি আরোগ্য করা যায়, আসলে কি এগুলো কি মানে সুস্থতা এখান থেকে পাওয়া যেতে পারে? আমরা বলি অটিজমের প্রত্যেকটি শিশুই কিন্তু একটি ইউনিক, মানে একজনের সাথে আরেকজনকে আমরা কখনোই মেলাতে পারবো না। একজনের পরিচর্যা বা চিকিৎসা পদ্ধতি দিয়ে আরেকজনকে চিকিৎসা বা পরিচর্যা করা যাবে না। প্রত্যেকটি শিশুর সক্ষমতাকে আমাদের আলাদাভাবে বিশ্লেষণ করতে হবে, তার দুর্বলতাকে আমাদের আলাদাভাবে বিশ্লেষণ করতে হবে এবং তার সক্ষমতা ও দুর্বলতাকে আস্থায় এনে তার জন্য আমাদের একটি চিকিৎসা পদ্ধতির পরিকল্পনা করতে হবে। সেক্ষেত্রে যেই শিশুটির মধ্যে খিঁচুনি রয়েছে তাকে অবশ্যই খিঁচুনি বিরোধী ওষুধ, আমরা অ্যান্টিএপিলেপটিক ড্রাগ বলে থাকি, সেগুলো দিতে হবে। যদি তার মধ্যে আচরণজনিত কোনো সমস্যা থাকে তখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা FDA অ্যাপ্রুভড কিছু ওষুধ আছে, সেই ওষুধগুলো তাদেরকে দিতে হবে। আর যদি মনে হয় যে তার ওষুধের কোনো প্রয়োজন নাই, শুধুমাত্র সাইকোথেরাপি দিলে, বিহেভিয়ার থেরাপি দিলে, কাউন্সিলিং করলেই এবং প্যারেন্টাল ট্রেনিং, যাতে আমরা বলি বাবা মারও চিকিৎসা বলি না, বাবা মার প্রশিক্ষণের প্রয়োজন আছে এখানে, তাদেরকে প্রশিক্ষণ দিলেও কিন্তু অনেক সময় তাদের অনেকখানি আরোগ্য ঠিক বলবো না, আমরা বলবো সে আবার মূল ধারায় ফিরে আসতে পারে শিশুটি। সুতরাং কোন শিশুর জন্য কী ধরনের চিকিৎসা পদ্ধতি লাগবে, কী ধরনের পরিচর্যা লাগবে, সেটি কিন্তু আলাদা আলাদা শিশুর জন্য আলাদা আলাদাভাবে বিশ্লেষণ করতে হবে আমাদেরকে। ধন্যবাদ মিসেস খায়রুন্নাহার। আপনি তো নিশ্চয়ই আরও অনেক অটিস্টিক শিশুর অভিভাবকদের সাথে মেশেন, তাদের সাথে গল্প করেন, কথা বলেন, তারা কি কখনো কোনো অনুযোগ বা অভিযোগ করেছে? চিকিৎসকের সহযোগিতা ধরেন নিউরো ট্রিটমেন্ট ছাড়া সর্দি কাশি এই জন্য ডাক্তারের কাছে গেলে, তখন তো সবার ছেলেই হাইপার, যেহেতু অটিস্টিক বাচ্চা হাঁটতেই থাকে তো বসবে না, সেক্ষেত্রে ডাক্তারের অ্যাসিস্ট্যান্টকে ইশারা করলেও বুঝে না যে ও তো বসছে না, ঘুরায় নিয়ে আসেন বাচ্চা একটু পরে আসেন, কিন্তু যে ওকে যে অগ্রাধিকারভাবে একটু দিবে আগে, যে না যেহেতু ও সাধারণ থেকে একটু আলাদা, সেই সহযোগিতাটা এখনো আপনার ক্ষেত্রেও সে একই ব্যাপার, তাই না? ইশারা একটু করলেও বুঝে না। অনেক অভিভাবকই আমাদেরকে বলেন যে ডাক্তারের কাছে কি অনেকক্ষণ বসে থাকতে হয়, কিন্তু এই বাচ্চা নিয়ে তো বসে থাকা যায় না, বাচ্চারা তো বসতে চায় না। এটা ডাক্তার, সব ডাক্তার তো জানবে না যে এই বিষয়টা এরকম যে বাচ্চারা অস্থির বসে থাকতে পারবে না, সেক্ষেত্রে আপনি যদি কিছু বলেন সহযোগিতা বা এখানে। আমার মনে হয় আমি দর্শক যারা, যাদের এই আপনার মতো যারা মা বাবা পিতা মাতা আছেন, আমি আপনাদের একজন ডাক্তার হিসেবে যেটা বলবো যে যখন আপনি ওই ডাক্তারের সাথে কোনো এই বিষয়ে যারা দেখছেন না, অন্য বিষয়ে যখন কোনো জায়গায় যদি অ্যাপয়েন্টমেন্ট করেন, তাহলে তাদেরকে আগে থেকে
বলে নেবেন যে আমার বাচ্চার কিন্তু এই অটিস্টিক বাচ্চা, এ কিন্তু এসে একটু বিরক্ত হয়ে যায়, সুতরাং একটু তাড়াতাড়ি দেখার বিষয়ে আমার মনে হয় এই বিষয়টা ওনার অ্যাসিস্ট্যান্ট যিনি বাইরের নাম লিখছেন তিনি বুঝবেন না, তাকে অটিজম বললেও বুঝবেন না বা কী করতে হয় বুঝবেন না, কিন্তু ডাক্তার সাহেবের সাথে যদি কমিউনিকেশনটা আগে এস্টাবলিশ করেন আমার মনে হয় আপনারা সেখানে বেনিফিট পেতে পারেন। এবং আমি রিকোয়েস্ট করবো আমার ডাক্তার যে ভাই বোন বা যে আমার সহকর্মী যারা আছেন, যে এই আপনাদের জানেন যে অটিস্টিক বাচ্চারা বেশিক্ষণ বসে থাকতে পারে না এক জায়গায়, বা এরকম বাচ্চারা যদি আপনাদের কাছে যায় তাহলে আপনারা তাদেরকে একটু স্পেশাল ফ্যাসিলিটি বলতে হয়তো একটু তাড়াতাড়ি বা আউট অফ সিরিয়াল অথবা 10 নম্বরে আছে আপনি 2 নম্বরে বা 1 নম্বরে দেখে দিলে, যে বাচ্চাদের জন্য একটা স্পেশাল পাস বা কার্ডের ব্যবস্থা করা যায় কিনা আপনাদের, সেটাও হতে পারে, সেটাও হতে পারে, করলে পারে তখন অ্যাসিস্ট্যান্ট কিংবা ডাক্তার কারোরই সমস্যা হতে পারে। দিস আর সো জি, একটু যদি যোগ করি স্যার আপনার সাথে, এই গত মাসেই এই নভেম্বর ডিসেম্বর মাসেই কিন্তু আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং আমাদের যে ডিরেক্টর জেনারেল অফিস থেকে কিন্তু একটা প্রজ্ঞাপন হয়েছে, যেটি সকল সরকারি হাসপাতালে কিন্তু জারি করা হয়েছে, যে অটিজম আছে বা বিশেষ সুবিধা দরকার এমন শিশুদেরকে বা তাদের মা বাবা যদি সেই শিশুদেরকে নিয়ে আসেন তাদেরকে কিন্তু আলাদা লাইনের টিকিট দিতে হবে, ডিজেবিলিটি টিকিটটা দিতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে যে আমাদের ইমিগ্রেশনের যে একটা ট্রেনিং আসে, বেসিক ইমিগ্রেশন কোর্স আমাদের পুলিশ ভাইদের জন্য, সেখানে কিন্তু আমরা ট্রেনিং দেই অটিজমের উপরে, এবং সেখানে কিন্তু বলা হয়েছে ইমিগ্রেশনের লাইনে যদি বিশেষ সুবিধা দরকার এমন শিশুরা থাকেন, অটিজম বলা হয়নি সরাসরি কিন্তু বিশেষ সুবিধা দরকার এমন শিশুরা থাকেন তাদের জন্য কিন্তু আলাদা করে আলাদা লাইন, এবং তাদেরকে লাইন ভেঙে তাদেরকে আগে কিন্তু ইমিগ্রেশন সুযোগ করে দিতে হবে। নিঃসন্দেহে এটি একটি ভালো উদ্যোগ এবং অভিভাবকরা নিশ্চয়ই এটাতে উপকৃত হবেন। জনাব আফমর রুহুল হক, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব অটিজম সচেতনতা দিবসে সরকারি হাসপাতালগুলোতে অটিস্টিক শিশুদের সেবা দেওয়ার জন্য আলাদা একটা সেল বা বিভাগ খোলার ঘোষণা দিয়েছিলেন, এটা কতদূর? সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল যেগুলোতে আছে এখন প্রায় 29টির মতো, সেগুলো পর্যায়ক্রমে সব জায়গায় হবে, কিন্তু সব জায়গায় আমাদের এই কম্বিনেশন অফ পিপুল, যে আপনার সোশ্যাল সায়েন্টিস্ট দরকার, আপনার স্পিচ থেরাপিস্ট দরকার, আপনার নিউরোলজিস্ট দরকার, নিউরোনেটোলজিস্ট বা আপনার চাইল্ড স্পেশালিস্ট দরকার, সব তো একটি ডাক্তার বা একজন লোক হলে চলে না, সেই জন্য এই আস্তে 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 করে এই জিনিসটাকে তৈরি করা হচ্ছে। কারণ আমার এই যে 13টি সেন্টার যেখানে আছে এখানে যেমন লোক তৈরি হয়ে আবার তো আমরা আরও কয়েকটি করতে পারবো, তো আমরা মনে করি উই আর প্রোগ্রেসিভ। মাননীয় প্রধানমন্ত্রী কন্যা অত্যন্ত উৎসাহী, এবং শুধু উৎসাহী না তাগাদা দেন, এরা জানে যারা এই আধার এন্ডে আছেন যে সাইমা কেমনভাবে তাদেরকে তাগাদা দিয়ে কাজ করিয়ে নেন। সুতরাং আমাদের মনে হয়, আমি দেশবাসীকে নিশ্চিন্ত করতে পারি, আপনাদের ভয় পাওয়ার কিছু নেই, আপনারা ইউ আর ইন ভেরি গুড হ্যান্ড। আপনাদের অত্যন্ত সৌভাগ্য যে আমরা একেবারে সর্বোচ্চ পর্যায় থেকে তাগাদা পেয়ে থাকি এ ব্যাপারে। এবং আমাদের প্রতি আমরা মাননীয় এই যে আমাদের যে 2nd এপ্রিল আছে, প্রতি বছর যে বিশ্ব অটিজম দিবস আছে, আমরা দেখেন সমস্ত বাংলাদেশের সরকারি যত হাসপাতাল আছে এটি ব্লু লাইট দিয়ে এটিকে আলোকিত করে মানুষকে সচেতনতা বৃদ্ধি করছে। মানে আমাদের দেশে কত জনসংখ্যা, কত শিশু আছে বা কত জন আছে যারা ডিজেবল, আমাদের কমিউনিটি ক্লিনিক এবং আমাদের যে রিসেন্ট সার্ভে হয়ে গেছে তার মাধ্যমে আমরা তোলার চেষ্টা করছি। এবং কমিউনিটি ক্লিনিকে এখন স্পেশাল ফ্যাসিলিটি বা ট্রেনিং করা হয়েছে, তারা যেন আইডেন্টিফাই করতে পারে। ওনার সেন্টারে আসলে যেরকম স্পেশালিস্ট চিকিৎসা পান সেরকম পারবে না, কিন্তু তার অন্তত আইডেন্টিফাই হতে পারবে। আগে যেমন ওনার বাচ্চা 10 বছর আগে যখন হয়েছিল বলেছিল হয়তো ভাই বাচ্চা কিছু হলো না, পাগল হয়ে গেছে, এটা ওটা নানান রকমভাবে বিদায় করে দেওয়া হতো, এখন আর সেটি হবে না। ডাক্তার হেলাল, অটিজম নিয়ে যুগোপযোগী গবেষণা কিরকম চলছে? যুগোপযোগী গবেষণা সারা বিশ্বে অবশ্যই চলছে, বর্তমানে কিন্তু সারা পৃথিবীতে প্রতি 68 জন শিশুর মধ্যে একজনের অটিজম রয়েছে। বাংলাদেশে সার্বিকভাবে সামগ্রিক রাষ্ট্রীয়ভাবে আমরা একদম মানে ন্যাশনাল ওয়াইড সার্ভে করতে পারি নেই, কিন্তু 2009 সালে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে ঢাকা বিভাগের 38টি উপজেলায় আমরা একটি শিশু কিশোরদের এই ধরনের সমস্যা নিয়ে একটি জরিপ করেছিলাম। সেখানে পাওয়া গেছে প্রতি 1000-এ 8 জন শিশুর মধ্যে অটিজম রয়েছে। আমরা অবশ্যই বাংলাদেশ উপমহাদেশের যে কোনো রাষ্ট্রের চাইতে এই বিষয়ে এগিয়ে আছি। অভিভাবকদের পক্ষ থেকে আপনার কি কিছু চাওয়া আছে? জনপ্রতিনিধি আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের যে স্কুলে আমার ছেলে পড়ে সেই স্কুলে গ্রাম থেকে যেসব অভিভাবকরা আসে তারা তো বুঝতেই সময় চলে যায় বাচ্চাটার সমস্যাটা কি। অনেকে ধরেন 5-6 বছর 8 বছর, তো বাচ্চাটা যদি মাঠকর্মীরা ধরা পড়ে চোখে, ওরা যদি বলতে পারে না যে এই অটিজম সমস্যা, যখন 2-3 বছর তখন থেকে যদি বাচ্চাটাকে ট্রেন আপ করা যায় তাহলে তো সে আগায় যাবে। এখন যে আসছেন 8 বছর 9 বছরের বাচ্চা, তারা ততটা পারবে না। এখন স্কুলের ম্যাডাম সেই ক্ষেত্রে যদি একটু
আগানো যায়। এই জন্যই আমরা আমাদের কর্মীদের একেবারে কমিউনিটি ক্লিনিক লেভেলে যে সব স্বাস্থ্যকর্মী আছে তাদেরকে আমরা কিছু কিছু জিনিস শিখাচ্ছি। কিন্তু 2-3 বছর সময়ে বাচ্চার কমিউনিকেশন যদি ভালো না হয়, কথা বলতে রিপ্লাই না দেয়, চোখে চোখে না তাকায়, রেসপন্স যদি না করে, কমিউনিকেশন স্কিল যদি ডেভেলপ না করে, তখনই মনে হয় কী ব্যাপার এটা। তো সেই সময় এই জিনিসগুলোই আমরা একেবারে নিম্ন পর্যায়ের মাতৃমীদের ওনারাও ট্রেনিং দিচ্ছেন, আমরাও শেখানোর চেষ্টা করছি যে কম্বাইন্ড অ্যাপ্রোচে যে চিকিৎসাটা যেটি বললেন সেইটাকে যেন অন্তত ডিস্ট্রিক্ট লেভেলে থাকে, তার নিচে পর্যন্ত নিয়ে একসময় নিশ্চয়ই যাবে, কিন্তু সেই পর্যায়ক্রমে আমরা অবশ্যই সেখানে যাইতে চাইব। ডাক্তার হেলাল, চিকিৎসক হিসেবে অভিভাবকদেরকে কিছু বলার আছে কি আপনার? যত তাড়াতাড়ি আমাদের কাছে আসবেন, যত তাড়াতাড়ি আপনি আমাদের সেবার আওতায় আসবেন, তত তাড়াতাড়ি আপনার শিশু কিন্তু উন্নতির দিকে গিয়ে যাবে। আপনার কথা সূত্র ধরে আমি জিজ্ঞাসা করতে চাই, এই যে বলেছেন অনেক দূর পর্যন্ত ভালো করতে পারবো, ওরা কি কখনোই পুরোপুরি সুস্থ হতে পারবে না? অবশ্যই পুরোপুরি সুস্থ জিনিসটা হচ্ছে কি, তারা আমরা বলি যে সমাজের মূল স্রোতে তারা চলে আসবে, সেটা তো আপেক্ষিক, কিন্তু তারা সমাজের মূল স্রোতে আসতে পারে। আমার ছেলে ট্রিটমেন্টের জন্য যে এগিয়েছে, সেক্ষেত্রে আমার ছেলেকে এখন কোনো প্রোগ্রামে, স্টেজ প্রোগ্রামে, স্টেজে বসে অনুষ্ঠানটা দেখে সে। ডাক্তার হেলাল, আমাদের কাছে একজন অভিভাবক ইমেল করেছে, তার শিশুটি তার নিজের হাত কামড়ায়, অন্যকে কামড়ায়, প্লাস অন্যকে আঘাত করে, এই বিষয়টা কেন হচ্ছে, কিভাবে এটাকে দূর করা যায়? এটি অটিজম আছে এমন শিশুদের, যে আমরা বলেছি 3 ধরনের সমস্যা, সাধারণ 3টি ক্ষেত্রে সমস্যা থাকে, যোগাযোগের সমস্যা, সামাজিক মিথস্ক্রিয়ার সমস্যা এবং তার আচরণের সমস্যা। এবং আচরণের সমস্যার মধ্যে একটি গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমরা বলি সেলফ মিউটিলেটিং বিহেভিয়ার, মানে নিজেকে নিজে ক্ষতবিক্ষত করার প্রবণতা এবং অন্যকেও কখনো কখনো আঘাত করতে পারে। এই ধরনের আচরণজনিত সমস্যা থাকলে 2টি উপায়ে আমরা তার চিকিৎসা করে থাকি। আমরা এটির জন্য কিছু ওষুধ রয়েছে, আমরা তাকে সাময়িকভাবে এই লক্ষণ কমানোর জন্য কিছু ওষুধ দেই, এবং কিছু বিহেভিয়ার থেরাপি আছে, আচরণজনিত চিকিৎসা। এই চিকিৎসাগুলি দিলে কেন সে হাতটি কামড়াচ্ছে আমরা সেটি খুঁজে বের করার চেষ্টা করি, কোন কারণে সেটি কামড়ায়, কিসে সে উদ্দীপ্ত হয়, সেই উদ্দীপনাটাকে আমরা কিভাবে কমাতে পারি, সেই জিনিসটি খুঁজে বের করে আমরা অ্যাপ্লাইড বিহেভিয়ার অ্যানালাইসিস বলে একটি পদ্ধতি আছে, ABA পদ্ধতি, সেই পদ্ধতিতে তার বিহেভিয়ারটিকে অ্যানালাইসিস করে সেই উদ্দীপনাটিকে কমিয়ে আমরা তার এই ধরনের আচরণগুলিকে কিন্তু কমিয়ে দিতে পারি। কমিয়ে দিতে পারি বলতে আমরা একেবারে এটিকে দূরও করে ফেলতে পারি অনেক ক্ষেত্রে, অনেক শিশুদের ক্ষেত্রে। ধন্যবাদ আপনাদের সবাইকে আজকের আলোচনায় অংশগ্রহণ করার জন্য। দর্শক, অটিজমে আক্রান্ত বিশেষ এই শিশুদের অবহেলা না করে বরং তাদের যথাযথ প্রশিক্ষণ, অনুশীলন, যত্ন ও চিকিৎসার মাধ্যমে স্বাভাবিক জীবনধারায় অনেকাংশে ফিরিয়ে আনা সম্ভব। দর্শক, আজ এখানেই বিদায় নিচ্ছি, আমি মুনিরা ইসলাম। আপনিও চাইলে আমাদের এই অনুষ্ঠানে অংশ নিতে পারেন, জানাতে পারেন আপনার মতামত, করতে পারেন প্রশ্ন, এই জন্য আমাদের লিখুন এই ঠিকানায়। প্রযোজক, হাত বাড়িয়ে দিলাম, RTV BSEC ভবন, 6ষ্ঠতলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাউরান বাজার, ঢাকা 1215। ফোন 5501351 থেকে 15 পর্যন্ত। প্রিয় দর্শক, দেখা হবে আগামী পর্বে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর টিভির সঙ্গেই থাকুন।